ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। হচ্ছে আমাদের বাড়ির পুজো, এটা হচ্ছে আমাদের মন্দির। তো মেয়েরা যতই মানে বড় হোক না কেন, মা বাবার কাছে তো সব সময় ছোটই থাকে। তো পুরনো স্মৃতিগুলো আজ তোমাদের কাছে আমি শেয়ার করলাম। নারায়ণ দেবায়ত্তম স্বাহা, ওম নমো ঋষি গায়ত্রী ছন্দ মন্ত্রস্য নারায়ণ দেবায় মন্ত্রস্য অস গায়ত্রী ছন্দ ঋষি কুর্ম দেবতা নমো বিষ্ণবে নারায়ণ দেবায়ত্তম স্বাহা, ওম অস নারায়ণ দেবায়ত্ত মন্ত্রস্য অস্র গায়ত্রী শ্রী মন্ত্র নমো শ্রী বিষ্ণবে ওম নমো শ্রী শ্রী বিষ্ণবে নারায়ণ দেবায়ত্তম বিষ্ণবে আদিপত বিষ্ণবে শ্রী দেবায়ত্তম নারায়ণ স্বাহা, ওম নমো শ্রী শ্রী বিষ্ণবে ভীতায় মন্ত্রস্য নমো শ্রী ব্রহ্মটি শ্রী গায়ত্রী সন্দেবতা স্বাহা, ওম নমো ওম নমো এতস ভীতায় নমো এতস ভীতায় নমো শ্রী বিষ্ণবে শ্রী শ্রী গাঙ্গণেশায় নমো, ওম এতস ভীতায় নমো শ্রী বিষ্ণু গাঙ্গণেশায় নমো এস নমো বিষ্ণবে। আর এই হচ্ছে এখন ঘুরতে বেরিয়েছি, হচ্ছে আমার বাবা গাড়ি চালাচ্ছে, তো বাবা তো ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না, তো বাবার কি বলবো এগুলো হয়তো পছন্দ নয়, ওই জন্য বাবা তো ক্যামেরার সামনে এলো না, তাই দেখাতে পারলাম না। তো যখন বাবা আসতে চাইবে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন বাবার সাথে মানে বেরোতে যাচ্ছি, কালী পুজো দেখতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো।
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।